কোন প্রকার তবে এগুলো আমি মোটামুটি বিশ্বাস করি না বললেই চলে তবে কিছু জিনিস আসলে রিলিজিয়াস বিলিফ থেকে আমি বলবো একটা ভাই আপনি কিছু করবেন মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সবকিছুই তো পৃথিবীতে যা কিছু আছে আমাদের যে চিন্তা ভাবনা বা মতাদর্শ বা ধারণাগুলা এগুলা তো সবই ম্যান মেড এটার ভিতরে তো মানে ম্যান এবং উইমেন সব মিলা হ্যাঁ সব মিলা সবই ম্যান মেড গরু মেড ছাগল মেড ভেড়া মেড এগুলো তো আমরা আসলে এরকম কিছু আছে এক্সিস্ট করে বা ঈশ্বর মেড আল্লাহ মেড এগুলা কিছু আছে এরকম কিছু আমরা জানি না এখন পর্যন্ত এরকম কিছু আছে এই কারণে সবই যেহেতু ম্যানমেড সেহেতু আপনি আবার স্পেসিফিকলি বলতেছেন যে ম্যানমেড কিছু বিশ্বাস করি না তার মানে হচ্ছে কি ম্যানমেড ছাড়া আপনি কোনো কিছুটা হয়তো বিশ্বাস করেন না আমি যদি বলি যে না ভাই আমি কোনো ম্যানমেড খাবার খাই না মানে তাহলে কি খাবার খান তাহলে তো সবই তো মানে সব খাবার দাবার তাহলে তো আপনার কাঁচা মাংস খেতে হবে যদি আপনি খাবার না খান কাঁচা মাংসটা অংশ খেতে হবে কারণ বাদ বাকি সব প্রসেসই তো ম্যানমেডই করতে ম্যানই করতে হবে কোনো না কোনো মানুষেরই সেই জায়গায় হাত লাগাইতে হবে মানে কাঁচা মাংস তো আবার খেতে হবে মানে পশুর মানে মানে শরীর থেকে একদম কামড়ায় এবার কামড়ায় ধরে খেতে হবে তাই না কারণ এটাকে যদি জবাই করতে যান সেটাও ম্যানমেড হয়ে যায় তো এই কারণে আমি জানতে চাচ্ছি যে আপনি যে বললেন যে ম্যানমেড কোনো কিছু আপনি ইয়া করেন না এটার মানেটা আমি বুঝতে পারছি না যদি একটু বোঝায় দেন আচ্ছা মূল কথা হচ্ছে পৃথিবীতে রিলিজিয়ন আছে রিলিজিয়ন অনেক প্রকার রিলিজিয়ন আছে আমরা আমরা যদি কমিউনিজম খুব গভীর ব্যাখ্যায় যাই মানে কমিউনিজম বলতেছি সেটাও একটা কাইন্ড অফ রিলিজিয়ন বা একটা কোম্পানিতে আসি কোম্পানির যদি আমি কোম্পানিতে বিশ্বাস করি কোম্পানিওটাও আমার জন্য রিলিজিয়ন রিলিজিয়ন আসলে অনেক লম্বা একটা রিলিজিয়নের সংজ্ঞা তো এটা না রিলিজিয়নের

বলতেছেন মানে আমি কথা বলেন সেই অফিসার ইয়া দেই বলতেছি অফিসে তো আপনার সার্টেন রুলস ফলো করতে হয় যেটা ফলো করতে হয় আপনাকে স্কুলে যেটা কলেজে ইউনিভার্সিটিতে আপনাকে ফলো করতে হয় যেটা এলাকার বন্ধুদের সাথে ইয়া করার সময় আপনাকে কিছু রুলস ফলো করতে হয় इवन সার্টেন অলমোস্ট সব জায়গায় इवन আপনি শপিং মলে যান সেখানেও আপনার সার্টেন রুলস ফলো করতে হয় সেখানে যে আপনি কোনো রিলিজিয়ন পালন করতেছেন না মানে আমি বুঝাতে চাইছি ভাই একটু হয়তো জানি না কিভাবে বুঝাইছি আমি আবার দেখতে পাবো ভিডিওটা মানে বুঝাতে যাচ্ছি রিলিজিয়ন বলতে আমি ওই অর্থে মানে একটা নির্দিষ্ট গ্রুপ বা ইসলামিক ওই ভাবে বুঝাই নাই মানে আসলে সবকিছুই রিলিজিয়ন আবার কোনো কিছুই রিলিজিয়ন না ওইটাই বুঝাতে চাই না এটা কিভাবে হয় সবকিছু রিলিজিয়ন আবার কোনো কিছু রিলিজিয়ন এগুলা তো এই ভাই এই টাইপের ভাবের কথা আমাদের লাইভে আমরা এলাও করি না এই সমস্ত মারেফতি ভাবের কথা মানে এগুলা মনে করেন এলাকার একটা মানে পাগল সে মারেফতি কথা বলে খালি কিছু জিজ্ঞেস করলে মারেফতি একটা কথা বলে দেয় এই টাইপের কথা আমরা ভাই আমাদের যৌক্তিক আলোচনা এগুলা খুবই মানে অসহ্য খুবই মানে ফালতু লাগে হম শুনতে খুবই ফালতু লাগে যে সবই রিলিজিয়ন ভাই আমি আমি মানে পেশা পায়খানা করতেও তো একটা রুলস আমার ফলো করতে হয় আমার পরিষ্কার করতে হয় এমনকি আমি বলবো যে আমি পেশা পায়খানা রিলিজিয়ন করে আসলাম পায়খানার ধর্ম পালন করে আসলাম আমি এটাকে আমি বলবো মানে মানে যখন আপনি একটা ওয়ার্ড ব্যবহার করবেন সেই ওয়ার্ডটা প্রপারলি ব্যবহার করতে হবে তো তাই না এখন এই যে আমরা যে স্টিমিয়াতে আছে আমরা কি স্টিমিয়া রিলিজিয়নে বসে আছি না আমাদের স্টিমিয়াতে তো ডিলেজিয়ন না এটা তো একটা মানে একটা একটা সফটওয়্যার এখানে আমরা লাইভ করতেছি যুক্তিতর্ক তর্ক করতেছি সবকিছুর সাথে সব শব্দ ঢুকাই দিলাম তাহলে মানে একটা মানে মারাফতি জিনিস হয়ে গেল এই টাইপের কাজ করেন না ভাই হ্যাঁ রিলিজন শব্দটা যখন ব্যবহার করবেন তখন রিলিজন শব্দটা সংজ্ঞাটাতে বলা আছে ধর্ম শব্দটা ধর্ম হতে হলে কিছু পারলৌকিক বিশ্বাস থাকতে হবে কিছু কেতাব থাকতে হবে কিছু ঐশ্বরিক ব্যাপার থাকতে হবে সৃষ্টিকর্তা বা এই ধরনের দেব এই ধরনের বিষয় থাকতে হবে সেট অফ রুলস থাকতে হবে তারপরে কিছু মানে কাল রিচুয়াল থাকতে হবে কিছু এই সমস্ত জিনিস যদি থাকে তখন সেই জিনিসটাকে একটা ধর্ম সেটাকে বলা হয় বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য একটা ভিন্ন শব্দ বৈশিষ্ট্য ইংরেজিতে প্রপার্টিস বলতে পারেন মনে করেন যে মানে একটা প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে হ্যাঁ একটা স্টাইল থাকে একটা বৈশিষ্ট্য থাকে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস সেটা এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই রিলিজন শব্দটা যখন আপনি ব্যবহার করবেন ধর্ম শব্দটা যখন ব্যবহার করবেন তখন এই সংজ্ঞাটা মানে ইয়া করে মানে স্থির রেখে

আহ জিনে ধরছে তো জিনে ধরার পর ওকে যেগুলো আমার আমার টোটালি আমার চোখে যেটা দেখছি আমি সেটাই আপনাদেরকে পুরোপুরি ব্যাখ্যা করতেছি এখানে কোনো এক্সাজোরেট কিছু করতেছি না আবার কোনো কিছু কম বলতেছি না তো ওনাকে জিনে ধরার পর ওনাকে আমাদের এলাকার প্রায় দশ বারো পনেরো জন মানুষ এসে বাঁধছে প্রথমে বুঝছেন বাঁধার পর ওনাকে শোয়াইছে শোয়ানোর পর উনি আবুল তাবুল বকতেছে আর কি কথাগুলো ছিল এমন যে আমি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুরান সাহেব পর হুজুরানার আগে সে মানুষ বড় মানুষ দেখলে ভয় পেয়ে যাচ্ছে বলে যে মানে আমরা চট্টগ্রামে থাকি তো চট্টগ্রামের ওই জিনটা আপনার চিটাগং এর কথাই চিটাগং এই অ্যাকসেন্টে বলতেছিল ইবহন মানে হচ্ছে এটাকে একটা বড় মানুষকে দেখেই মানে এইভাবে খুব উইয়ার্ড বিহেভ করতেছিল তো ওকে ধরে ওকে বাঁধছে বাঁধার পর ওকে ঘরে বেঁধে শোয়াইছে শোয়ানোর পর ওকে একটা হুজুরও ঢাকা হয়েছে আর কি মৌলবী বা হুজুর তো উনি এসে ওকে কিছু সেট অফ করছে যে

আমাদের যাকে ধরছে সে কিন্তু মুসলিম ছিল তার নাম হচ্ছে সুলতান কিন্তু যে জিন ধরছে তাকে জিজ্ঞেস করতেছে যে ভাই তোর নাম যে হুজুর জিজ্ঞেস করতে এগুলো আমি চোখে যেটা দেখছি সেটাই আপনাদেরকে বলতেছি কানে যেটা সচী চোখে যেটা দেখছি তো বলতেছিল যে আমার নাম ননিকোপাল দাস তারপর ওরা আবার মার্চ কেন মারসোস কেন আসছি এখানে আসছি হচ্ছে আমি আমার ভাইয়ের বাড়িতে গেছিলাম মানে ননে গোপাল দাস বলতেছে যে ওর ভাইয়ের বাড়িতে গেছে সে একটা ভাইয়ের বাড়ি নাকি চট্টগ্রাম টাউনে ওইখানে গিয়ে ও ডিনার করে যখন বাসায় আসতেছিল বাসায় আসার সময় ও এখানে রেস্ট করতেছিল মানে রেস্ট করতেছিল কোথায় এটা বাসের ঝাড় ছিল আমাদের ঘরের পিছনে ওই বাসের ঝাড়ের পাশে দাঁড়ায়ে ও ও বিশ্রাম করতেছিল মানে ও বলতেছে তখন নাকি সুলতান এসে ও তখন আমার পাশ দিয়ে যাচ্ছে এবং আমি ওরা বললাম যে চলে যাও চলে যাও চলে নাই ও আমার উপর যার কারণে আচ্ছা ভাই একটু শর্ট করে বলেন কারণ এই টাইপের গল্প আমি অনেক শুনছি আমার কোন জায়গায় সেটা আমি বলতে শর্ট করে তো ওকে মারধর করার পর ওকে কোরআনের কিছু

আমি আসলে এটা আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন একটা উইয়ার্ড কথাবার্তা শুনতাম আর কি যে জিনডা নাকি মানুষের নিউরন সেলে গিয়ে সিগনাল গুলো চেঞ্জ করতে পারে হাবিজাবি আই নেভার বিলিভ দ্যাট কোথায় কোথায় শুনতেন কোথায় শুনতেন ইউনিভার্সিটি তার কোথায় শুনতেন মুসলিম মুসলিম ফ্রেন্ড যেগুলো ছিল যারা খুব বেশি পরিমাণের আপনার মুসলিম ফ্রেন্ডরা কি কোনো জ্ঞানের সোর্স

যিশু ঈশ্বরের পুত্র যিশু তোমাকে কমান্ড করছে তুমি ছেড়ে যাও ওর বডিকে ছেড়ে যাও এই কথা বলতেছে এবং মানে জি ভূতে ডরে চিৎকার করে এক্সোসিজম সিনেমার ভিতরে দেখছিলাম ডরে চিৎকার করে লাভ করতেছে এবং বেকা বোকা যাচ্ছে হাড্ডি গুড্ডি ভেঙে মানে বেকা বোকা যাচ্ছে একই সাথে ইন্ডিয়াতে আমি অনেক ভিডিও দেখেছি যে কালী মা কালীর কিছু কি কি জানি হনুমান চল্লিশার মা কালীর কি কি জানি বলে আসলে ওই ভূতে তখন চিৎকার করে কান্না শুরু করে খ্রিস্টানরা হলি ওয়াটার ছিটায় চিৎকার করে কান্না শুরু করে মুসলমানরা জমজমের পানি ছিঁড়ায় চিৎকার করে কান্না শুরু করে আপনি ওই জমজমের পানি ওই ভূতের সামনে গিয়ে বলেন যে পেশাব নিয়ে চিল্লাইতেছে মারে মরে গেলাম এটা বেলা চিৎকার করবে সেম কাহিনী ঘটবে যদি আপনি একজন মানুষ যে আরবি জানে না আমি নিজের জীবনে এটা পরীক্ষা করে দেখছি মানে একজনের জিনে ধরছিল আমি আমাদের এলাকার একজন মানে আরবি জানতো সৌদি আরবে থেকে আসছে তার আমি বলছি কি যে তুই গিয়া ওই ওর সামনে গিয়া আরবি ভাষায় চটি বলবি হ্যাঁ আরবি ভাষায় আরবি ভাষাতে তো চটি লেখা হয় অশ্লীল সাহিত্য আর কি হ্যাঁ তুই আরবি ভাষায় চটি বলবি ওর সামনে আমি দেখবো যে ওই দিনের কি হয় তখন আমি নিয়ে গেছি তার সৌদি সৌদি ঘুরে আসছে সে আরবি একদম খুব ভালোভাবে আরবি পারে সেই গিয়া চটি বলা শুরু করছে হ্যাঁ শুরু করে করে চটি বলা শুরু করছে ওই দিনের সামনে

তার দেখিনিটাও হতে পারে এটা একটা সম্ভাবনা ঠিক আছে ভাই এই সমস্ত এই সমস্ত ফালতু গল্পগুলি হবে এগুলা মানে অশিক্ষিত মূর্খদের মূর্খরা এগুলা বিশ্বাস করে

মা এগুলো কেউ কিছু করতে পারবে এক মানে মানে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো পদ্ধতি মিলে যেই ধর্মে যাবেন দেখবেন ওই ধর্মের একটা ভূত এসে ধরে ফেলছে দরকার কি এত জ্ঞানজনের ভিতরে যাওয়ার তাই না ওই জিন চ্যাপ্টার বাদ হয়ে গেল শেষ হয়ে গেলো এখন অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই ওকে